بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمه الله وبركاته দুইজন একসাথে কাজ করেন একসাথে থাকেন খান একসাথে সালাত আদায় করেন হঠাৎ একটি কথা নিয়ে ছোট একটা বিষয় নিয়ে দুইজনের মধ্যে হালকা হয় যার কারণে দুইজনই পৃথক অবস্থায় আছেন কেউ কারোর সাথে কথা বলে না তো এখানে গোনা হবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিষয়টা আপনি আমি সবাই বুঝতে পারছি আসলে বিষয়টা কেমন হতে পারে কিন্তু আসলে আপনি কনফার্ম হওয়ার জন্য প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ জি এ বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিম অপর মুসলিমের সাথে তিন দিনের বেশি কথা না বলে থাকতে পারে না তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম দাবি দিয়েছেন যে মুসলিম ব্যক্তি মাত্রই তারা একে অপরের সাথে কথা বলবে কোনো প্রকার মনোমালিন্য থাকবে না এছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন যে এক মমিন আর এক মমিনের জন্য একটা বিল্ডিং স্বরূপ একটা ওয়াল দালান স্বরূপ যেটার এক অংশকে আর এক অংশ দিয়ে মজবুত করানো থাকে তো আমাদেরকে মুসলমানদেরকে এইরকম হতে হবে সম্পর্ক ছেদ যদি করতেই হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে অর্থাৎ কোনো খারাপ কাজ করছে আমি বাধা দিলাম আমার কথা শুনলো না তখন তার সাথে সম্পর্ক ছেদ করবো বা তার সাথে কথা বলবো না কিন্তু যতক্ষণ সে মুসলমান অবস্থায় আছে যতক্ষণ সে সালাত আদায় করে সে ভালো কাজ করে ততক্ষণ তার সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে এটা একটা দায়িত্ব মুসলিম হিসাবে অপর মুসলিমের জন্য এটা একটা দায়িত্ব আরেকটা বিষয় যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা তো কথা বলছেন না দুইজনে একে অপরের সাথে কথা বলছেন না কিন্তু এক মুসলিমের উপর আরেক মুসলিমের অন্যতম একটি দায়িত্ব হলো যে উপস্থিত অনুপস্থিত মুসলিমের জন্য দোয়া করা। এটা হচ্ছে দায়িত্ব তো তো বলেন আপনি কি তার জন্য দোয়া করেন অথবা সে কি আপনার জন্য দোয়া করে সেটা সম্ভব নয় সম্পর্ক ছেদ হয়ে থাকলে সেটা সম্ভব নয় আর আপনি যেটা বললেন যে আহ উনিও কোনো গীবত করেন না আপনিও কোনো গিবত করেন না হয়তোবা করেননি ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু শয়তান এর কঠিন যে কোনো সময় আপনাকে তার ব্যাপারে কোনো কথা বলিয়ে নেবেই আপনাকে না বলিয়ে নিতে পারলেও তাকে কিন্তু বলিয়ে নিতে পারবে এই রকম হতে পারে যার কারণে সম্পর্ক ছেদ করে থাকা যাবে না যদি তিনি মুসলিম ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই তার সাথে কথা বলতে হবে তার সাথে একেবারে ঘনিষ্ঠ আকারে চলতে হবে সেটা বলা যাবে না কিন্তু অবশ্যই আপনি তার সাথে কথা বলবেন প্রয়োজনে তাকে আপনার পাশে ডাকবেন প্রয়োজনে তার সাথে মতবিনিময় মত বিনিময় করবেন এভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে এটা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আশা করি উত্তরটি পেয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ